যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার মানে ফর ট্যুরিস্ট এই আইডিয়াটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইনোভেশন চ্যালেঞ্জ ফান্ড থেকে আমাদেরকে 80 লক্ষ টাকা প্রকল্পটি বাস্তবায়নের জন্য সহায়তা প্রদান করেছেন। আইডিয়াটি এমন যে আমরা কক্সবাজার যেহেতু এটি একটি পর্যটন নগরী এবং পর্যটকরা এখানে যারা আসেন তাদের জন্য সমস্ত তথ্য পেতে পারেন এমন কোনো সেন্টার তাদের কাছে এখন পর্যন্ত বিদ্যমান নেই। তারা যদি কক্সবাজারে আসেন আসার পরিপ্রেক্ষিতে কোন জায়গা থেকে তারা সমস্ত তথ্যগুলো পেতে পারেন এবং আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটি চাহিদা ট্যুরিস্টদের মধ্যে রয়েছে যে তারা হোটেল অ্যাকোমোডেশনের জন্য কোথায় যাবেন, তারা খাবার রেস্টুরেন্টগুলো কোথায় যাবেন, শিপে যদি তারা সেন্ট মার্টিন যেতে চান শিপের সময়গুলো, সেগুলো টিকিটিং ব্যবস্থা কিভাবে হয়, তারা সেন্ট মার্টিনে কোন হোটেলে তারা থাকবেন, কিভাবে থাকবেন, ভাড়ার রেঞ্জ কত, খাবারের রেঞ্জ কত এবং সমুদ্র সৈকতের যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আছে সেই ফ্যাসিলিটিসগুলো যদি তারা অ্যাভেল করতে চান কি পরিমাণ অর্থের খরচ তাদের হবে, এই চিন্তাভাবনা থেকে আমরা চিন্তা করেছি যে ট্যুরিস্টদের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আমরা এটি অনলাইন এবং অফলাইন দুই দিক থেকে আমরা এটি করব। একজন ট্যুরিস্ট তাহলে সে যদি কক্সবাজার আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তিনি আসেন না কেন তিনি আসার আগেই তার পরিকল্পনাটা তিনি কিন্তু করতে পারছেন যে আমার হোটেল অ্যাকোমোডেশন থেকে শুরু করে আমার যাতায়াত, আমার খাবার, আমার আদার্স অ্যামিউজমেন্ট ফ্যাসিলিটিস যদি আমি অ্যাভেল করতে চাই কী পরিমাণ তার বাজেট ব্যবস্থাপনা তার কিংবা কী পরিমাণ বাজেট তার প্রয়োজন এটি আগেই তিনি একটি সুষ্ঠুভাবে তিনি প্ল্যান করতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে যখন পর্যটন মৌসুম থাকে এবং বিশেষ করে সরকারি উইকেন্ডের সাথে যদি কোনো সরকারি ছুটি থাকে তাহলে প্রচুর পরিমাণের ট্যুরিস্টদের এখানে একটি সমাগম একটি ঘটে। এখন আমার এই কক্সবাজার জেলার কতজন ট্যুরিস্টকে বাসস্থান তাদের সম্ভব আছে এবং কি পরিমাণ ফাঁকা আছে এটা অনেকেই আমরা অনেক সময় আমরা জানি না। আমরা এসে সেন্ট মার্টিনে কিংবা কক্সবাজারে এসে আমরা হোটেল খোঁজার একটি চেষ্টা আমরা করি এবং এই সুযোগে যখন হচ্ছে যে চাহিদা অনেক বেড়ে যায় তখন দেখা যাচ্ছে যে অনেক সময় এই আবাসন হোটেলগুলো তারা অধিক পরিমাণ চার্জ করার একটি প্রবণতা তাদের মধ্যে থাকে। এখন কিন্তু ট্যুরিস্টরা এই ব্যবস্থাপনার মাধ্যমে যখন অনলাইনে যখন আমরা সকল হোটেল, মোটেল, রেস্তোরাঁ তাদেরকে যখন আমরা অনলাইনের মধ্যে নিয়ে আসতে পারবো তখন কিন্তু আমার অ্যাকোমোডেশন স্ট্যাটাসটা কী এটা কিন্তু একজন পর্যটক দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু জানতে পারবেন। তাহলে উনি বুঝতে পারবেন যে না আমার এখন হোটেল অ্যাকোমোডেশন আমি ওখানে গিয়ে পাব না। এটির মাধ্যমে আমরা আসলে ট্যুরিজমকে ফ্লারিশ করার জন্যে, আমরা ট্যুরিস্টদেরকে কমফোর্টেবল রাখার জন্যে এবং তাদের যেই আবাসন থেকে শুরু করে তাদের যাতায়াত, তাদের খাবার দাবার, হ্যাঁ কোথায় গেলে ওনার রেঞ্জের খাবার দাবার সম্ভব, কোথায় কোন এক একজনের এক এক ধরনের আর্থিক সক্ষমতা, এই আর্থিক সক্ষমতা অনুযায়ী আমি কোন হোটেলটাকে আমি আমার জন্য কোন হোটেলগুলো অ্যাভেল করা আর্থিকভাবে সহনীয় হবে, খাবারের রেঞ্জে আমার কোন রেঞ্জের হোটেলগুলো কোথায় আমি গেলে খাবারগুলো পাবো, এইটি চিন্তাভাবনা থেকে আমরা চিন্তা করেছি যে একটি ওয়ান স্টপ যদি সার্ভিস সেন্টার হয় তাহলে ট্যুরিস্টরা একটি সেন্টার থেকে সমস্ত তথ্যাদি পাবেন সেটা অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে। অনলাইনে স্যার মোবাইল কিভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে নাকি একটা সফটওয়্যার জেনারেট করবে? এটি আমরা অবশ্যই যখন সফটওয়্যারটি হবে এটি আমরা মোবাইল অ্যাপসেও সফটওয়্যারটি যাতে ব্যবহার করতে পারেন সেটা আমরা গুগল যে অ্যাপস আছে সেখানে আমরা এটি রাখি। সকলকে হয়তো আমরা একসাথে একবারে আমরা নিয়ে আসতে পারবো না কিন্তু আমাদের হচ্ছে যে সবাইকে নিয়ে আমরা একটি কনসালটেশন মিটিং করব। ইতিপূর্বে আমরা মিটিং করেছি, প্রকল্পটা আইডিয়াটা আমরা জমা দেওয়ার পূর্বেও কিন্তু আমরা স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করেছি এবং এখনও আমরা একটি মিটিং করব এবং এর মাধ্যমে আমরা কার্যক্রমটি আমরা শুরু করবো।